কিরে অম্বক, ক্লাসে যাবি না? না যাবি না? যাবো না, তুমি যাও। শাওন ছেলেটা ঠিক কেমন যেন, ও আমার রুমমেট হলো ঠিক বন্ধু নয়। এই যে হম্বক নামটা খালেদের দেওয়া, আমরাও তা মেনে নিয়েছি। হম্বক না হলে কি কেউ ইলেভেন ক্লাসে যশোর বোর্ডে ফোর্থ হওয়ার পর ওই বাংলা বিভাগে পুরনো কবিদের অস্থি ঘাটতে আসে? কিরে কেমন আছিস তোরা? হ্যাঁ, আজ দৈনিক বাংলা বাজারে আমার একটা লেখা বেরিয়েছে, তোরা পড়েছিস সেটা? হ্যাঁ হ্যাঁ পড়ছি তো, অনেক ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে। তোমা কেমন আছো? তোমার মোটা মোটা দেহের উপর দিয়ে বয়সের অনেক জল গড়িয়ে গেছে। হ্যাঁ ঠিকই বলছিস, তাই তো শাওনের মধ্যে এরকম একটা ভালো রেজাল্টের যন্ত্রকে বেছে নিল। তোর কথা ঠিক। দেখ দেখ দেখ, হোমবুকটা লাইব্রেরিতে যায়, শালায় একটা বলো। আমরা দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যতের আকাঙ্ক্ষার মুকুল। এক একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 10-10,000 দেশবাসীর প্রতিনিধিত্ব করছে। শোন, আমাদের মতো তরুণদের আগুন মাখা স্লোগানের রসে খাটে শোয়া ইতিহাসের লাশ একদিন চোখ মেলবেই। কিন্তু তুই বোঝার চেষ্টা কর, ইতিহাসের লাশ দেখতে দেখতে একদম ক্লান্ত হয়ে গেছি মনে হয়। সবকিছু নিঃসার হয়ে ঘুমিয়ে আছে, যুগের পর যুগ ধরে এই লাশকে জাগবে, এদেরকে ঘুম ভাঙবে না? সবটা ঠিক মিথ্যে নয়, অনেকেই চায় আমাদের দেশের পরিবর্তন হোক, কিন্তু আমাদের যারা নীতি নির্ধারক তারা যুব সমাজকে ঠিক কাজ না লাগিয়ে রেখেছে তোষামত করতে। আপনি একা কিছু করতে পারবেন না, একা করতে গেলে মনে হবে গরুর গাড়িতে কেউ রকেটের ইঞ্জিন লাগিয়ে রেখেছে। তুমি মিয়া আতেল, তুমি এসবের কি বুঝছো? চুপ থাকো মিয়া। হ্যাঁ কি হে শাওন সাহেব, পড়েছো নাকি আজকে আমার লেখাটা? জি পড়েছি,
তবে আপনার লেখাটা সবাই যতটা ভালো বলছে ততটা ভালো ঠিক হয়নি। মানে কি সমস্যা? লেখাটা আপনি অত্যন্ত কাঁচা আবেগ দিয়ে লিখেছেন, আশা করি লেখক হিসাবে আপনি আমার কথা বুঝতে পারবেন। যেমন দেখলেন বলুন দেখি কি ভুল হয়েছে এমন। আপনি শ্রমিকদের নিয়ে লিখেছেন, আমার ধারণা শ্রমিকদের নিয়ে আপনার কোনো ধারণাই নেই। দেখুন, শ্রমিকরা কেউ এমএ পাশ করে শ্রম জীবনে আসে না, তারা খবরের কাগজও পড়ে না, আর আপনি তাদের দিয়ে ডস ক্যাপিটালের বড় বড় বুলি বলিয়েছেন। আসলে কি, আপনি আপনার কথাগুলোই শ্রমিকদের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, যেটা একদমই ঠিক না। ঘটনা কি, কি হয়েছে? আরে ওই বখাটে ছেলেপেলেগুলো গাট্টা লাগিয়েছে, অধ্যাপকের বাসায় ভাঙচুর করেছে, আর আমি ওদের নিয়ে লিখছিলাম বলে আমার পেছনেও পড়েছে। এই 10-12 জন গুন্ডা এতগুলো ছাত্রকে মারলো, অধ্যাপকের বাসা ভাঙচুর করলো, অন্য ছাত্ররা কোথায় ছিল? তারাও ছিল। কোথায় ছিল? তারা পালিয়ে ছিল। তুমি তাদের বাধা দাওনি? 10-12 জন গুন্ডা পোলাপানদের সঙ্গে আমি একা কিভাবে লড়বো? 10,000 ছাত্র এই 10-12 জনের সাথে পারে না? কাওয়ার্ড, দেখলে তো গুন্ডামি আর আসল সাহসের মধ্যে কতখানি প্রভেদ। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথে সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগলের ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন নন্দ, আমি হাম্বির, আমি ছায়া নট, আমি হিন্দল, আমি চল চঞ্চলে ঠমকে ঠমকে পথে যেতে যেতে চকিতে চমকে ইন্ডিয়া দেই তিন্দল, আমি চপলে চপলে হিন্দল, আমি তাই করি ভাই চপল চাহে বঞ্চা করি হদ্দর হাতে গলা গলি করি মৃত্যুর সাথে পঞ্চা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রী, আমি চঠল চঠলি সদার, আমি উষ্ণ চিরধীর আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম মম প্রাণের পেয়ালা, হরদম হায় হরদম ভরপুর মদ, আমি হোম শিখ, আমি সাগ্নিক যম দগ্নি, আমি যজ্ঞ, আমি পুরু।